পরিশ্রম না করলে কোনো কাজেরই সফলতা পাওয়া যায় না। কষ্ট করতে রাজি আছি, হেরে যেতে নয়, কারণ কষ্টই হচ্ছে সমস্ত সফলতার একমাত্র চাবিকাঠি। বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মাহদি মালিহা। আমি ইভানা কবির আছি আপনাদের সাথে। সো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। ডেইলি লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা মন ছুঁয়ে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না যেন। আজকের ব্লগটি মিড মর্নিং থেকে স্টার্ট করে দিয়েছি। তো সকালে স্কুল থেকে আসার সময় টুকিটাকি কিছু বাজার নিয়ে এসেছিলাম, সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। ডিমগুলো নিয়ে এসেছিলাম, ডিমগুলো আমি ভিজাতে দিয়েছি আর কিছুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ডিম ভুনা করব। আর আসার সময় সন্ধ্যার নাস্তার জন্য একটু বাকরখানি নিয়ে এসেছিলাম। আপনারা এটা কী নামে ডাকেন জানি না, কিন্তু আমাদের ঢাকায় এটাকে সুকা রুটি বলে, আবার বাকরখানিও বলে থাকে। এটা কিন্তু আমার খুব পছন্দনীয় একটি খাবার। যখন আমি স্কুলে পড়তাম তখন সকালের নাস্তা হিসেবে আমার একমাত্র সঙ্গী ছিল এই বাকরখানি রুটিটা আর এক কাপ চা। তখন সকালে রুটি বা পরোটা তেমন একটা ভালো লাগতো না, আমি প্রায় সময় এই বাকরখানি রুটিটা খেয়ে থাকতাম। এখন আর তেমন একটা খাওয়া হয়ে ওঠে না, কারণ আমাদের বাড়িতে এটা কেউই পছন্দ করে না। মুস্কানের আব্বু পছন্দ করে না, মুস্কানের দাদুও পছন্দ করে না, সেই কারণে আস্তে আস্তে এই অভ্যাসটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি ঘরের টুকিটাকি অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি। এখন ডিম বোনার জন্য ডিমটাকে ভেজে নিচ্ছি। আর ডিম বোনার পাশাপাশি কিন্তু আমি অন্যান্য রান্নাবাড়া করছি অপর চুলায়। ক্যামেরাটা বারে বারে ঘোরাতে হয়, এই কারণে খুব বেশি একটা দেখানো হয় না। তারপরেও আমি চেষ্টা করি তোমাদের আমার লাইফস্টাইলের সমস্ত কাজকর্মগুলো দেখানোর, প্রতিদিন না হলেও কিছুটা পরিবর্তন করে করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমার রান্নাঘরটা কিন্তু অনেক ছোট, ক্যামেরার স্ট্যান্ড ধার করলে আমার দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যায়। তারপরেও একটু সুযোগ বুঝে ভিডিওটা করে নিই। এতটা কষ্ট করার পরেও যদি দেখি ভিডিওতে ভিউজ আসছে না, ঠিক মতো ওয়াচ টাইম উঠছে না, তাহলে মনটা খুব কষ্ট ভরে ওঠে। কাজ করতে গেলে সমস্ত বাধা বিপত্তি মুখে সম্মুখীন হতেই হবে। ধৈর্য ধরে আজ যারা কাজ করে গিয়েছেন, সমস্ত বাধা বিপত্তির মুখে পড়েছেন কিন্তু হার মানেননি, তারাই আজকে সফল। আমরা সকলেই যারা সাকসেস হতে পেরেছি তাদের সফলতার দিকেই অগ্রসর হয়ে তাকিয়ে থাকি। এই সফলতার পিছনে যে কত ত্যাগ, সাধনা, অধ্যবসায়, কত কষ্ট রয়েছে, এগুলো আমরা কেউ যেন জানতেই চাই না। কারোর সফলতাটা কিন্তু খুব দ্রুতই চলে আসে, আবার কারোর সফলতাটা কিন্তু আসতে খুবই দেরি হয়। কিন্তু ধৈর্য হারা হলে চলবে না, জীবনে যদি অগ্রসর হতেই হয় ধৈর্য ধরে কাজ করে এগিয়ে যেতে হবে, হার মানা যাবে না। যদিও বারবার ব্যর্থ হয়ে পড়ি, তারপরেও আমার ধৈর্য ধরে যদি কাজ করে যাই তাহলে একদিন সফলতার উচ্চ পদস্তরে পৌঁছাতে সক্ষম হব। কথা বলতে বলতে কিন্তু রান্না ভাড়া এবং টুকিটাকি কাজকর্ম সেরে নিয়েছি। ডিমগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ক্লিন করে নিয়েছি।
তো এগুলো শুকিয়ে গেলে তারপরে অফ ক্যামেরায় ফ্রিজে রেখে দেব, সেটা তোমাদের সাথে শেয়ার করব না। যেহেতু সকল রান্নাবাড়া শেষ হয়ে গিয়েছে, এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। এখন যেহেতু গরম পড়ছে, হঠাৎ করে ভাতটা কিন্তু বেশিক্ষণ থাকে না, তাই ভাতটা সবার শেষেই রান্না করে নিচ্ছি। আমার লক্ষ্মী ভিউয়ার্স আপুরা এবং ভাইয়ারা, যারা ধৈর্য ধরে এখনও পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছো, ভিডিও দেখার ছলে বা কথার ছলে লাইক দিতে ভুলে গিয়েছো, এখনও পর্যন্ত লাইক দাও নাই, প্লিজ একটা লাইক করে দিও। আর যত নতুন বন্ধুরা আমার চ্যানেলে জয়েন হচ্ছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। অল অপশন নোটিফিকেশনটা চালু করে দিও, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাই সবার আগে তোমার ঘরে। আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছ, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাতটা বসিয়ে দিয়ে এসে ঘরগুলোকে ক্লিন করে নিয়েছি। তো ঘর ক্লিন করা হয়ে যাওয়ার পরে এখন একটা ছোট্ট কাজ করতে বসে গিয়েছি। অনেক দিন ধরে এই মেডিসিন বক্সটা কিনবো কিনবো ভাবছিলাম, কেনার হয়ে ওঠেনি, তো আজ কিনেই ফেললাম। তো আগের মেডিসিন বক্সটা ভেঙে গিয়েছে আর অনেকখানি নোংরাও হয়ে গিয়েছিলো, এটা অনেক দিন ধরে বাদ দিব ভাবছিলাম। আর সবগুলো মেডিসিন এটার মধ্যে জায়গা হচ্ছিল না, আর এখন যে মেডিসিন বক্সটা কিনেছি এটার মধ্যে জায়গা অনেক বেশি, আর দেখতেও খুব কিউট। বক্সটা এতটাই কিউট, যে কোনো জায়গায় রাখলে দেখতে বেশ ভালোই লাগবে। তো মেডিসিন বক্সে মেডিসিনগুলো রিফিল করে অর্ড্রফের পাশে রেখে দিচ্ছি। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, চাইলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। আমার আর এই ছোট্ট কিউট গোলুমোলু বক্সটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।